সবাই ভালো আছেন আর সুস্থ আছেন। আর আজকে যে নিউজ লাগিয়ে আসছি যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব। গুড মর্নিং সবাইকে, আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আর আজকে সানডে, এখন ঝোলা হাতে চলেছি রেশন দোকানে লাইনে। আজকে সানডে, লাস্ট সানডে এই মাসে, তো সেই কারণে রেশন দোকানে ভিড় হবে, কিন্তু রেশনটা আনতে হবে। তো রেশনটা নিয়ে চলে আসি ঝটপট, তারপরে গোগলকে নিয়ে যাব আর্ট স্কুলে, তারপরে একটু পাড়ায় বেরোতে হবে আজকে রোববার, যেহেতু সবাই মিলে দুর্গাপুজোর চাঁদা কাটতে। তো দেখতে থাকুন আজকে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই আমাদের চ্যানেল গোগল দোদলস লাইফস্টাইল সাবস্ক্রাইব করবেন। তোর রেশন লাইনে দাঁড়িয়ে আছি, প্রচুর ভিড়। বাপরে বাপ, আজকে লাস্ট সানডে বললাম, প্রচুর ভিড়। যাই হোক, নিয়ে তো যেতেই হবে, কিছু করার নেই। আমরা কেউ এরকম দলামচা করলে বিরক্ত হয়ে যান বাবু, দাদা ভাই করলে পরে একদম ঠিক আছে, কোনো বিরক্ত নেই। বাবা হাসে, মুখ থেকে হাত বার করে দে বাবা, দেখ যাবে। দাদা ভাই করলে পরে হাসে, দাদা ভাইয়ের সাথে ওরে বাবালে, ওলে বাবালে। আমরা কাঁদো করলে, আমরা চটকে চটকে করলেই তোমার বিরক্ত লাগে না? দাদা ভাই করলে লাগে না, দাদা ভাই করলে আনন্দ লাগে, দাদা ভাই আদর খেতে ভালো লাগে না? দাদা ভাইয়ের আদর খেতে ভালো লাগে তোমার? আজকে গোগল, গোগল এখন দোদলকে খাওয়াচ্ছে। হ্যাঁ মা, তো রেশন দোকান থেকে একটু আগে এলাম, প্রায় 50 জনের লাইন ছিল, দেখালাম আপনাদের, যা আলটিমেটলি সাকসেসফুল রেশন পেয়েছি। এইবারে দেখুন কাকে নিয়ে কোথায় যাচ্ছি। এই যে গোগল বাবুর স্নান হয়ে গেছে, টিফিন হয়ে গেছে, এখন কোথায় যাচ্ছ? ড্রয়িংয়ে। তো গোগলকে এখন ড্রয়িং স্কুলে দিয়ে আসি, আকাশ আবার মেঘ করে গেছে, জোর জোর বাজ করছে, এর আগে ওকে দিয়ে আসি, নয়তো বিচ্ছিন্ন হয়ে যাবে। এসে তারপর আমি ব্রেকফাস্ট করবো। গোগল সেলফি তুলছে, তুমুল জোর বৃষ্টি নেমেছে, তুমুল জোর। গোগলাটা আর্ট স্কুলে আছে, ওর জন্য আমি বসে আছি, ওকে নিয়ে এসে তারপর আমি স্নানে যাবো। তুমুল জোর বৃষ্টি, জল ঢল জমে যাবে। গোদলু স্নান হয়েছে, এবার হাত খাবে? সবসময় হাত খাও, সবসময় কেন হলো? এবার ভাল লাগছে? বাইরে বৃষ্টি হচ্ছে তো, দাদা ভাইকে নিয়ে আসবো বৃষ্টির মধ্যে সাঁতার কাটতে কাটতে। কোলে করে নিয়ে আসতে হবে চি গোগলকে আনতে। বৃষ্টিটা একটু কমেছে, এখন নিয়ে আসি। তো যাওয়ার সময় একটুখানি আমার কাছে বকা খেয়েছে, তোর জন্য একটু এক্লি আসার একটা ললিপপ নিয়ে চলে যাই, সারপ্রাইজ। হ্যাঁ বৃষ্টি হয়েছে তো খুব জোর, আঁকা হলো? ভালো করে বেল্ট পরো, যার জন্য পড়ে গেছিলে আসার সময় বকা খেলো। কি আঁকা হলো? হ্যাঁ চোখ বন্ধ করো, কেন এটা সারপ্রাইজ।
বকেছিলাম তাই জন্য গিফট না। খুশি খুশি তো? ঠিক আছে চলো। গোগল যাচ্ছে ছাতা মাথায় দিয়ে, এমন ছাতা যে গোগলকেই দেখা যাচ্ছে না। চলো একটু একা একা ছাতা মাথায় দিয়ে যেতে শিখে গেছে, ভেরি গুড। কি গো সাঁতার কেটে আসছে নাকি? তাহলে বাবাই আর কোলে কত জল? অনেক অনেক জল হয়ে গেছে, প্যান্ট ফ্যান ভিজে গেছে সব। ইস বাবা ভালো করে হাত পা ধো। ও ড্রেনের জল পাড়ায়নি, তুমি পাড়িয়ে এসছো। বাবা কেমন লাগলো? বাবা মাছ মাছগুলো উঠেছে, গাপ্পি মাছগুলো উঠেছে, ধরে এনেছিস একটাও? ধরিস নি? চলো জাম প্যান্ট ছাড়ি দি। এসে এসেছি, পুঁইশাকি আর এটা হচ্ছে ভেটকি মাছ। আসলে এই তিনটে আইটেম অলরেডি ছিল, শুধু এটা আর মাছ হয়েছে আজকে। তো লাঞ্চটা সেরে নি। তো লাঞ্চটা কমপ্লিট হলো, চারিদিকে এখনও মেঘাচ্ছন্ন, বৃষ্টি এক পশলা হয়ে গেল। দেখলেনি তো গোগলকে যখন আর্ট স্কুল থেকে আনছি তখন মারাত্মক বৃষ্টি হচ্ছে। তো ভাবলাম যে আজকে পাড়ায় একটু বেরোবো চারা কাটতে, দাদাদের ফোন করেছিলাম, তো যা বৃষ্টি হলো আর বেরোনো হলো। তো এখন একটুখানি ওদের সঙ্গে একটু রেস্ট নিয়ে নিই, বিকেলবেলা আবার দেখা হচ্ছে, কথা হচ্ছে। আজকে ইন্ডিয়া খেলছে দেখুন, ব্যাট করছে অলরেডি, শুভমান গিল আর শ্রেয়াস আইয়ার সেঞ্চুরি করে ফেলেছে। তো এখন সূর্যকুমার যাদব খেলছে, বিভৎস মার মারছে, 32 বলে 64 রান। ওরা সব হাসছে, শুভমান গিল সব হাসছে। হ্যাঁ আর এইদিকে আমাদের ছোট দোদল আবার বিন ব্যাগে বসে বসে শুয়ে শুয়ে খেলছে আর হাত খাচ্ছে। চোখের ডাক্তার, চোখের ডাক্তার হবে না এমনি হার্টের ডাক্তার হবে? চোখের ডাক্তার ও খেলা, ও খেলা দেখছে, থাক বাবা, ও ক্রিকেটার হবে, ভাই ক্রিকেটার হবে, তুমি ডাক্তার হবে, ঠিক আছে? আবার কি ও তুমি চোখের ডাক্তার ওই জন্য? এবট পাগলের মতো হাসছে, এত মার খাচ্ছে, ছয়টা দেখুন সূর্যকুমার যাদব। ও শটগুলো এত অসাধারণ মারে ও। হ্যাঁ হ্যাঁ বীভৎস খেলা খেল। শটটা হলো না ব্যাটে বল। লাস্ট বল বাকি আর 400টা যদি হয় ভালো হয়। লাস্ট বল সূর্যকুমার মারবে, ছয় না চার বলতে পারবি কি হবে? কি হলো না, চার হলো না, ছয় হলো না, যা 400 রান টার্গেট, 96 করি
399 করলো বুঝলি, দারুণ খেলেছে, অসাধারণ সূর্য কুমার, অসাধারণ অসাধারণ। গগল নতুন গান শোনালো আপনাদের, আর গগলের মা খালি পুরনো আর্ট পেজ গুলোর পেন্সিল দিয়ে আঁকাগুলো মুছছে। আর এখানে অস্ট্রেলিয়ার অলরেডি দুটো উইকেট পড়ে গেছে, কারণ ওয়ান আরটা খেলছে, ওয়ান আরটা যদি আউট হয়ে যায় বাবা বেঁচে যায়। কি এটা? এটা গগলের হোমমেড ঘটি গরম, সে ঘটি গরম খাবে। আর গগলের বাবার জন্য করেছি আমি জল পোস্ত, দেখাই। ও এই হচ্ছে আমার জল পোচ, ওয়াটার পোচ এটাকে বলে, করে নিয়েছি। তো এবার দেবো গগলের বাবাইয়াকে। আজকে ভিডিওটা আমরা এই পর্যন্তই রাখছি, বাবাই মা একটু বেরিয়েছে কাজে, চলে আসবে একটু পরেই। এরপরে আমি গগলকে পড়তে বসাবো, ওর হোমওয়ার্ক করানো বাকি আছে স্কুলের আন্টির। আর যাই হোক, এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যদি কিছু ভালো লেগে থাকে আমাদের এই ভিডিওটা, তো অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল গগল দোদল লাইফস্টাইলকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, গুড নাইট।